আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলার স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই দাঁতের উপরে কোনো ক্যাভিটি বা গর্ত হয়ে দাঁতে ব্যথা হয় হয়ে থাকে বা যন্ত্রণা হয়ে থাকে তো দাঁতে ব্যথা বা যন্ত্রণা হওয়ার ফলে অনেকেই দাঁত ফেলে দিতে চান তো ভিউয়ার্স দাঁতে ব্যথা বা যন্ত্রণা হলেই দাঁত ফেলে দিতে নেই দাঁতে ব্যথা বা যন্ত্রণা হলে তার চিকিৎসা রয়েছে দাঁতটি সংরক্ষণ করা যায় চিকিৎসা রয়েছে তো ভিউয়ার্স আসুন আমরা জেনে নিই যে দাঁত তোলার ফলে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে ভিউয়ার্স যখন মাড়ি থেকে মাড়ির যে কোনো স্থান থেকে একটি দাঁত তুলে ফেলা হয় তখন সেই দাঁত তোলা স্থানে দাঁত তুলে ফেলার কারণে একটি ফাঁকা হয়ে যায় এবং দাঁত তোলা স্থানটি ফাঁকা হয়ে যায় সেই সঙ্গে যে সকেটের ভিতর মাড়ির ভিতরে যে দাঁতটি বসানো থাকে সেখানে একটি সকেট বলে থাকি সেটি ফাঁকা হয়ে যাওয়ার কারণে জায়গাটি দুর্বল হয়ে যায় এক্ষেত্রে পাশের দাঁতগুলাও দুর্বল হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন যে একটা দাঁত এখান থেকে তোলা হয়েছে আর এখান থেকে এই দাঁতটি তোলার কারণে পাশে যে দুটি দাঁত রয়েছে এই দুটি দাঁতের উপরেই খুব বেশি প্রভাব পড়ে এবং এটি যদি নিচের দাঁত হয়ে থাকে নিচে থেকে যদি দাঁত তোলা হয় ক্ষেত্রে এই নিচের উপর বরাবর উপর যে দাঁতটি থাকবে সে দাঁতটিও কিছুটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় তো ভিউয়ার্স এ ধরনের দাঁত তুলে ফেলার কারণে যে দাঁতটি একটু দুর্বল থাকে অর্থাৎ এই দাঁতটি দেখতে পাচ্ছেন যে এটি এইটির তুলনায় বেশ ছোট তো এটি দুর্বল থাকার কারণে ধীরে ধীরে এই ফাঁকার ভিতরে প্রবেশ করতে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দাঁত তোলার কারণে এই দাঁতটি কিন্তু ধীরে ধীরে সেই দাঁত তোলা জায়গার ভিতরে প্রবেশ করছে আর এক্ষেত্রে কি হয় পাশে যে ইয়েগুলো থাকে পাশের যে দাঁতগুলো থাকে সেখানেও ফাঁকা হতে থাকে যেমন দেখুন এখান থেকে দাঁতটি তোলা হয়েছে আর এখান থেকে দাঁত তোলার কারণে পাশের দাঁতটি ধীরে ধীরে এই ফাঁকার মধ্যে প্রবেশ করছে এবং তার কারণে পাশে অন্য দাঁতের ফাঁকা অন্য দাঁতে কিন্তু ফাঁকা তৈরি হচ্ছে এমনটি বেশি হয়ে থাকে যখন বয়সটা একেবারেই কম থাকে যেমন সতেরো থেকে বিশ বছরের মধ্যে যদি কারো এ ধরনের মাড়ির দাঁত বা সামনের দিকের দাঁত ফেলে দেওয়া হয় তাহলে সামনের দাঁতগুলোও ধীরে ধীরে এভাবে ফাঁকা হয়ে যেতে পারে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের থেকে দাঁত তোলার কারণে উপর বরাবর যে দাঁতটি রয়েছে সেটি এভাবে ক্ষতিগ্রস্ত হয় এটি নিচে যে দাঁতটি ছিল এটি তুলে ফেলার কারণে এই গ্যাপটা এখানে থাকার কারণে প্রতিনিয়ত যখন আমরা কামড় দিয়ে থাকি দাঁতের উপর দাঁতের কামড় দিয়ে থাকি তখন এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি এখানে ফাঁকা পেয়ে ধীরে ধীরে মাড়ি থেকে বেরিয়ে আসতে থাকে তো নিচের দাঁত তোলার কারণে উপরের দাঁতের এ ধরনের সমস্যা হয়ে থাকে যখন এটি ধীরে ধীরে মাড়ি থেকে বেরিয়ে আসতে থাকে তখন এই দাঁতটিও যখন দাঁতের গোড়াটা বেরিয়ে আসতে থাকে তখন এই দাঁতটি সেন্সিটিভ হয়ে ওঠে এটি শিরশির ভাব হতে থাকে এবং এক পর্যায়ে অনেকটা বেরিয়ে গেলে দাঁত কিন্তু নড়ে যেয়ে থাকে যেমনটি এখানে আপনারা ন্যাচারালি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখান থেকে দাঁত তোলার কারণে উপরের এই দাঁতটি কিন্তু অনেকখানি ভিতরে চলে আসছে যেটি এই দাঁত থাকাকালীন কিন্তু এমন অবস্থা ছিল না এখানে মার্ক করে দেয়া হয়েছে দাঁতটি ঠিক এই পজিশনে ছিল কিন্তু এখান থেকে দাঁতটি তুলে ফেলার কারণেই কিন্তু এই দাঁতটি এতটুকু পর্যন্ত মাড়ি থেকে বেরিয়ে আসছে যখন আরেকটু বেরিয়ে আসবে, তখনই দাঁতের শিকড় বেরিয়ে আসবে এবং দাঁতটি ধীরে ধীরে আপনার ব্যথা হতে শুরু করবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দাঁত না থাকার কারণে পিছনে আর কোনো দাঁত নাই না থাকার কারণে দাঁতটি অনেক বেশি নিচের দিকে ঝুলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আগের যে ছবিটি ছিল এটি ভিওয়ার্স ধীরে ধীরে কিন্তু এমন পর্যায়ে চলে আসে দেখতে পাচ্ছেন মাড়ি থেকে অনেকখানি দাঁতের গোড়া কিন্তু বেরিয়ে আসছে নিচে কোনো সাপোর্ট না থাকার কারণে যদি এখানে দাঁতটি আপনি না ফেলে দিয়ে সংরক্ষণ করা যেত তাহলে হয়তো এই সমস্যাটা হতো না অর্থাৎ নিচের দাঁত ফেলে দেওয়ার কারণে উপরের দাঁত কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হতো না এবং পাশের দাঁতগুলাও কিন্তু মজবুত থাকত তো ভিউয়ার্স মূলত মেডিকেল সায়েন্স বলে যে ছমাস অন্তর দাঁত স্কেলিং করাতে দাঁত চেকআপ করাতে ডেন্টাল চেক আপ করানোর জন্য মেডিকেল সায়েন্স বলে থাকে ভিউয়ার্স ছ মাস অন্তর কেন বলে থাকে ভিহর্স একটি দাঁত ধীরে ধীরে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে সেটি ব্যথা বা যন্ত্রণা পর্যন্ত যে যেতে দিন সময় লাগে কারো ক্ষেত্রে দুই বছর পাঁচ বছর চার বছর পর্যন্ত কিন্তু বয়স এবং দাঁতের গঠন অনুযায়ী এমন সময় লেগে থাকে তো ভিউয়ার্স এই সময়ের মধ্যে যদি প্রাথমিক অবস্থায় দাঁতের চিকিৎসা করে নেওয়া হয় তাহলে চিকিৎসা খরচ এবং সময় দুইটিই অনেক কম লাগে বলা যায় একেবারে সীমিত খরচে দাঁতের প্রাথমিক অবস্থায় যে সমস্যাগুলো থাকে সেইগুলো ট্রিটমেন্ট করে নেওয়া যায় আপনারা স্কিনে যে দাঁতের ছবিটি এখন দেখতে পাচ্ছেন ভিউার্স এই দুটি দাঁতই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত যা দাঁত এই ডেন্টাল ক্যারিজের জন্যই দাঁত ফেলে দেওয়ার চিন্তা ভাবনা অনেকে করে থাকেন দাঁতে যন্ত্রণা হয় দাঁত তুলে ফেলতে হয় এই ডেন্টাল ক্যারিজের কারণে তো ভিউয়ার্স এই ডেন্টাল ক্যারিজের যদি প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় দাঁতে ব্যথা হওয়ার আগেই যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে দাঁতটি আপনাকে ভবিষ্যতে কখনো পেইন হতে দেখা যায় না বা পেইন হয় না ভালো হয়ে যায় পুরোপুরিভাবে কিন্তু যদি এভাবে রেখে দেওয়া হয় ট্রিটমেন্ট না করে তখন অল্প থেকে দিনে দিনে বাড়তে থাকে এবং এক পর্যায়ে দাঁতের গভীরে দাঁতের দন্তমজ্জা পর্যন্ত যখন পৌঁছে যায় তখনই দাঁতের তীব্র যন্ত্রণা হয় দাঁতে ব্যথা হয় দাঁতের গোড়া ফুলে ওঠার সমস্যা হয়ে থাকে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এমন অবস্থায় পৌঁছালে দাঁতের যন্ত্রণা হয় দাঁতে অনেক বেশি ব্যথা করে দাঁতের গোড়া ফুলে ওঠে এটি হলো পালপাইটিসের একটি ছবি অর্থাৎ দাঁতের উপরি ভাগ থেকে কোনো একটি ডেন্টাল ক্ষত বা ডেন্টাল ক্যাভিটি ধীরে ধীরে যখন দাঁতের ভিতরের পাল্পে এসে পৌঁছে যায় তখনই দাঁতের তীব্র যন্ত্রণা হতে থাকে তো ভিউয়ার্স এ ধরনের দাঁতে যখন যন্ত্রণা হয় ব্যথা হবে তখন সে দাঁতটি ফেলে না দিয়েও কিন্তু সেটি ট্রিটমেন্ট করে রাখা যায় তার জন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট রয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্টটি মূলত দাঁত সংরক্ষণ করে রাখার জন্য করা হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে রুট ক্যানেল ট্রিটমেন্ট এভাবেই করা হয়ে থাকে দাঁতের ভিতরে যে দন্তমজ্জা থাকে যেটি ইনফেকশন হয়ে যায় ইনফেক্ট হয়ে যায় তো সেই রুটটুকু ভিতরে যে ক্যানেল থাকে এই ক্যানেলটি ধীরে ধীরে পরিষ্কার করে ফেলা হয় এই বিশেষ ফাইলের মাধ্যমে এটি মূলত রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পদ্ধতি যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট দাঁতে করা হয় তখন আর সে দাঁতে কোনো ধরনের ব্যথা থাকে না কোনো যন্ত্রণা থাকে না কারণ এই রুট বা শিকড় অংশেই কিন্তু দাঁতের ব্যথা অনুভব হয় যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতের সেই ইনফেকশন হওয়া শিকড়টি বা তুলে ফেলা হয় তখন আর দাঁতে কোনো ধরনের থাকে না এরপরে ভিওর্স রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে দাঁতে এ ধরনের ক্যাপ করে কিন্তু দাঁতটি পুরোপুরিভাবে সংরক্ষণ করা যায় আজীবনের জন্য তো ভিওর্স যদি কখনো দাঁতে কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা হয়ে থাকে তো প্রথমত দাঁতটি ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না প্রথমত আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং দাঁতটি তাকে দেখাতে হবে প্রয়োজনে এক্স মাধ্যমে রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসা করা যেতে পারে তবে ভিওর্স কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা এতটাই বেশি গভীরে চলে যায় যেখান থেকে দাঁত ফেলে দেওয়ায় উত্তম হয়ে থাকে সেই অবস্থায় অবশ্যই দাঁত ফেলে দিতে হবে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম